আলোচ্য বিষয় দু সালের সপ্তম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট ওয়ান এবং সেট টু এর প্রশ্ন এবং তার উত্তর তোমাদের এর আগের প্রতিটি সেট আল্লাহ আল্লাহ ভিডিওর মাধ্যমে গণ্য হয়ে গেছে এই ভিডিওতে তোমরা একসঙ্গে দুটি সেটের প্রশ্ন এবং উত্তর পেতে চলেছো ভিডিওটি একটু লম্বা হবে তাই তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকবে এবং ভিডিও দেখার শেষে যদি তোমাদের মনে হয় ভিডিওটি তোমার ভালো লেগেছে এবং ভিডিও থেকে তোমরা উপকার পেয়েছো তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে তাহলে দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি আলোচ্য বিষয়ে দু হাজার সালের সপ্তম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে পঁচিশ এবং এই জন্য তোমার সময় হবে পঞ্চাশ মিনিট এর আগে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর করিয়ে দিয়েছি তোমরা যা যা দেখো তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমার সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিও এবং এই প্রশ্নোত্তর পর্বগুলি করার পরে যদি মনে হয় তোমাদের আরও এক সেট সাজেশান প্রশ্ন এবং তার উত্তর দরকার তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য আরও এক সেট সাজেশান প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো তো দেখে নাও তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের আগে তোমাদের সিলেবাসটা ঠিক কেমন থাকছে দেখো তোমাদের যে পঁচিশ নম্বরের প্রশ্ন থাকবে সেখানে তোমাদের যে যে চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে ভূমিরূপ নদী শিলা ও মাটি আফ্রিকা মহাদেশ তো এর মধ্যে তোমাদের যেটা ভূমিরূপ থেকে থাকছে একটা এমসি কিউ একটা এক নম্বর প্রশ্ন নদী থেকেও ঠিক তেমনি শিলা থেকে শিলা ও মাটি থেকে তেমনি আফ্রিকা থেকে দুটো এমসি কিউ এবং দুটো এক নম্বর প্রশ্ন শুধু এখানে পার্থক্য যেটা আছে এই যে চারটে চ্যাপ্টার এই চারটে চ্যাপ্টার মিলিয়ে তোমাদের দুটো দুই নম্বর প্রশ্ন থাকছে তোমাদের দুটো তিন নম্বর প্রশ্ন থাকছে একটা পাঁচ নম্বর প্রশ্ন থাকছে মোট থাকছে পঁচিশ নম্বর অর্থাৎ তোমার যেটা থাকছে পাঁচটা এমসিকিউ পাঁচটা এক নম্বর প্রশ্ন দুটো দুই নম্বরের প্রশ্ন দুটো তিন নম্বরের প্রশ্ন এবং একটা পাঁচ নম্বরের প্রশ্ন অর্থাৎ মোট থাকে পঁচিশ নম্বর তোমরা এটা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো যে এই যে দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন এইগুলো কিন্তু যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে চারটে চ্যাপ্টারের মধ্যে তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তর পর্বতগুলি ঠিক কেমন হতে পারে তো প্রথমে যেটা আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এটা এমসিকিউ প্রশ্ন পাঁচটা করতে হবে প্রথম যে প্রশ্ন ভূভাগ ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো এটার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে হিমালয় হিমালয়টা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো মার্বেল আচ্ছা তোমরা কি এমন কেউ এমন একটা সৌধের নাম জানো যেটা এই মার্বেল দিয়ে তৈরি হয়েছে যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট লিখে জানাবে এক দশমিক তিন গ্রানাইট ব্যাসাল্ট চুনাপাথর মার্বেল এর মধ্যে কোন শিলায় স্তর থাকে উত্তর হচ্ছে এই গ্রানাইট এই শিলায় কিন্তু স্তর থাকে এক দশমিক চার নীলনদের বদ্বীপ অংশে নিরক্ষীয় মৌসুমি নাকি ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় উত্তর যেটা হবে সেটা হচ্ছে মৌসুমি জলবায়ু দেখা যায় পরের প্রশ্ন কঙ্গনদী আফ্রিকার পূর্ব নাকি উত্তর নাকি দক্ষিণ নাকি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে উত্তর হবে কঙ্গ নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো এবার দেখো দুটো শূন্যস্থান পূরণ করতে হবে শিলা দেখা যায় ভারতের কোন অঞ্চলে ভারতের ডেকান অঞ্চলে এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে কোন সাগর উত্তর হবে এশিয়া থেকে আফ্রিকা বিচ্ছিন্ন করেছে লোহিত সাগর বা রেড সি এবার এক কথায় উত্তর দাও ভারতের একটি প্রাচীন ভঙ্গিত পর্বতের নাম লেখো উত্তর লিখবে আরাবল্লি পর্বশ্রেণী। তিন দশমিক দুই মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী কোনটা উত্তর হবে কায়রো তিন দশমিক তিন মাটির সৃষ্ট একটি উপাদানের নাম লেখো তো মাটির তিনটি উপাদানের মধ্যে একটি হচ্ছে মাটির সৃষ্টির একটি উপাদান এটা হচ্ছে লোম একটি উপাদান হচ্ছে লোম তিনটি উপাদান থাকে তার মধ্যে একটা হচ্ছে লোম চার নম্বর দেখো অনধিক দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান আছে দুই করে প্রথম যে প্রশ্ন মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয় এর উত্তরে তোমরা লিখবে মালভূমির উপরিভাগ টেবিলের মতো প্রায় সমতল এবং ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু ও খাড়াই বলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় এবার চলে আসছি চার দশমিক তিনে নীলনদের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ এই দুটি মূল উদ্দেশ্যে নীলনদের উপর বাঁধ নির্মাণ করা হয়েছে নীলনদের উপর এই নির্মাণ করার কারণ হল নীলনদের অতিরিক্ত যে জল নদীর দুকুল প্লাবন করে বন্যা সৃষ্টি করে তা যাতে আটকানো যায় যার ফলে নীলনদ অবহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা যায় এবং এই ধরে রাখা জলকে পরবর্তীতে কৃষিকার্যে প্রয়োজন মতো ব্যবহার করা যায় তাই নীলনদের ওপর মিশরীয়রা বাঁধ তৈরি করেছেন এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও অনেক ছটি বাক্যে দুটি করতে হবে প্রতিটি প্রশ্নের মান আছে তিন করে জলপ্রপাত কাকে বলে উদাহরণ দাও এর উত্তর তোমার লিখবে পার্বত্য প্রবাহে নদীর গতিপথে কঠিন শিলা ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে নদীর প্রবল স্রোতের ফলে কোমল শিলা কঠিন শিলা অপেক্ষা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া ঢাল সৃষ্টি করে ফলে নদী ওই খাড়া ঢালের উপর দিয়ে সরাসরি নিচে পড়তে থাকে একে জলপ্রপাত বা ওয়াটারফলস বলে উদাহরণস্বরূপ দুধ সাগর জলপ্রপাত পাঁচ দশমিক দুই দেখো সাহারা জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে এর উত্তর তোমার লিখবে সাহারা মরুভূমির জলবায়ুতে দৈনিক তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি এই রকম জলবায়ুতে সেখানকার মানুষ কষ্টসাধ্য জীবনযাত্রা অতিবাহিত করে খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় বলে তাদের যা যাবার বলা হয় কিছু মানুষ মরুদ্যানের সামান্য জলে জোয়ার ভুজরা ভুট্টা বাজরা চাষ করে যাযাবররা উটে উটের দল ঘোড়া ছাগল নিয়ে ঘুরে বেড়ায় পশুর দুধ ও মাংস এদের প্রধান খাদ্য সাহারায় কিছু খনিজ সম্পদ পাওয়া গেলেও অত্যধিক গরমের এখানে আহরণ করা কষ্টসাধ্য নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি দুটি শর্ত উল্লেখ করো উত্তর লিখবে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি দুটি শর্ত হলো এক মোহনা মৃদুভাবে সমভূমির সাথে মিশতে হবে দুই নদীর মধ্যে নিম্ন নদীর মধ্য ও নিম্ন গতির দৈর্ঘ্য বেশি হতে হবে পাঁচশনিক চার দেখো এবার জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক বক্তব্য বক্তব্যটির যথার্থতা বিচার করো উত্তর লিখবে জলবায়ু মৃত্তিকা সৃষ্টির একটি অন্যতম নিয়ন্ত্রক জলবায়ুর প্রভাবে সৃষ্ট মাটিকে একটো ডাইনামোমরফিক মাটি বলে উষ্ণ ও আর্দ্র অঞ্চলে আবহ প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় মৃত্তিকা তৈরির হার দ্রুত হয় এখানে মাটির গভীরতা বেশি শীতল ও শুষ্ক অঞ্চলে বিপরীত অবস্থা দেখতে পাওয়া যায় এখানে মৃত্তিকা সৃষ্টির হার খুব ধীরে গতিতে সম্পন্ন হয় এবং এখানে মাটির গভীরতাও কম এবার দেখো ছয় দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও অনদিক দশটি বাক্যে যেকোনো একটি প্রথম যে প্রশ্ন আছে ছয় দশমিক এক মাটির দানাদার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীর্বাগ করো প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখ এর উত্তরে তোমার লিখবে পৃথিবীতে শিলা থেকে সৃষ্টি হয়েছে মাটি বা শিলা থেকে উৎপত্তি হয়েছে অথবা শিলা চূর্ণ থেকে উৎপত্তি হয়েছে মৃত্তিকার মাটি বিভিন্ন রকমের হয়ে থাকে মাটির দানার উপর ভিত্তি করে মাটিকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হয় সব মাটির দানা সমান হয় না মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীরভাগ করা যায় মাটি দানার উপর ভিত্তি করে মাটিকে তিন ভাগে ভাগ করা যায় বেলে মাটি দোয়াশ মাটি এঁটেল মাটি বেলে মাটি যে মাটিতে বালির ভাগ বেশি থাকে এবং জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম সেই মাটিকে বেলে মাটি বলা হয় এই মৃত্তিকা সাধারণত নদীর ধারে ও উষ্ণ অঞ্চলে করা যায় এই মাটির বৈশিষ্ট্য প্রথম পয়েন্ট দিবে এই মাটির দানাগুলি মোটা হয় খ দানাগুলির মধ্যে ফাঁক বেশি হয় গ এই মাটির জল ধারণ ক্ষমতা কম হয় এই মাটিতে জল ঢাললে তাড়াতাড়ি টেনে নেয় ঘ এই মাটিতে কৃষিকাজ ভালো হয় না এবার চলে আসে দোঁশ মাটি যে মাটিতে বালি এবং কাদার পরিমাণ সমান সমান হয় আর ফসল ফলন ভালো হয় তাকে দোঁয়স মাটি বলা হয় বীরভূম বাঁকুড়া মেদিনীপুর জেলা উপযুক্ত জমি লোক করা যায় এই দোয়াঁশ মাটির বৈশিষ্ট্য কী প্রথম পয়েন্ট এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি ও খুব কম নয় তারপর পয়েন্ট এই মাটিতে জল ঢাললে অনেক সময় থাকে গ এই মাটিতে বালি আর কাদার পরিমাণ সমান সমান থাকে ঘ এই মাটিতে জল বাতাস ও অন্যান্য উপাদান ঠিক মাত্রায় থাকে সুতরাং বলা চলে এই মাটিতে ফসল ফলানোর উপযুক্ত মাটি এই মাটি ফসল ফলানোর উপযুক্ত মাটি এবার দেখো তিন নম্বর রেটেল মাটি যে মাটিতে কাদার পরিমাণ সব থেকে বেশি ও জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেই মাটিকে এটেল মাটি বলা হয় এবার এটেল মাটির বৈশিষ্ট্য কি এই মাটির দানাগুলির মধ্যে ফাঁক খুব কম থাকে ঘ এই মাটিতে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে গ এই মাটিতে বালির পরিমাণ সবচেয়ে কম থাকে এবং কাদার পরিমাণ সব থেকে বেশি থাকে গ ঘ এই মাটিতে এই মাটি চেয়ারচেটে হয় ও গ এই মাটিতে ফসল ভালো হলে ভালো হয় হয় বেলে মাটির তুলনায় ছয় দশমিক দুই মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে বক্তব্যটি যথার্থতা বিচার করো উত্তর লিখবে মানুষের জীবনের সাথে নদীর সম্পর্ক নিবিড় হলেও মানুষের নানাবিধ কাজ নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে মানুষের অবাঞ্ছিত ক্রিয়াকলাপগুলি আলোচনা করা হলো দিয়ে এ দেখো কৃষিজাত নদী দূষণ কৃষি উপাদান বাড়তে সরি কৃষি উৎপাদন বাড়াতে জমিতে যথেচ্ছভাবে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার করা হয় যা বৃষ্টির জলে ধুয়ে নদীর জল মিশে নদী দূষণ ঘটায় বি নদী বাঁধ নির্মাণ বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ নদী বন্যার কারণ হয়ে উঠেছে সি নগরায়ন অপরিকল্পিত নগরায়নের ফলে লোকালয় মিশ্রিত জৈব অজৈব পদার্থ নদী গর্ভে দূষণ সৃষ্টি করে ডি নদী জলের অতিরিক্ত ব্যবহার লিখবে কৃষিতে সেচের জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে দেখো শিল্পজাত লিখবে শিল্পাঞ্চলের গরম বজ্র, জল নদীতে ই দিয়ে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ উষ্ণ ও বিষাক্ত করে দিচ্ছে কৃষি ব্যবস্থার প্রসার শিল্পায়ন নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে এবার দেখো ছয় দশমিক তিন দেখো সূচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে উত্তর লিখবে সুউচ্চ হিমালয় পর্বত আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে থাকে দিয়ে লিখবে উচ্চ পর্বতের বরফ গলা জল থেকে যে নদীর সৃষ্টি হয় এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায় যেমন সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র আর এই সমস্ত নদীতে সারা বছর জল থাকে এই নদীর জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায় এবং পরবর্তীকালে বৃষ্টির আকারে তা নেমে আসে খ জলীয় বাতাস পর্বতে বাধা পেয়ে রূপ নেই হিমালয় পর্বতে বাঁধা পেয়ে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুতে ভারতে বৃষ্টিপাত ঘটায় গ পর্বত অর্থাৎ হিমালয় পর্বতমালা বিরাট প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে তাই এটি উষ্ণ এবং শীতল বায়ুকে আট প্রভাবকে আটকাতে পারে আচ্ছা এখানে অনেক কিছু ফুল প্রিন্টিং করা আছে তোমরা একটু আমি যেগুলো বলছি সেগুলো শুনে শুনে ভালো করে লিখে নেবে শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা এই বাতাসকে বাধা দেয় হিমালয় পর্বত এর জন্য ভারতে কিন্তু শীতকালে অতটা তীব্র শীত পড়ে না এটাই কিন্তু হিমালয় পর্বতের অন্যতম বৈশিষ্ট্য তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সাজেশান প্রশ্ন এবং তার উত্তর দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাস অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে পঁচিশ সময়ভাবে তোমরা পঞ্চাশ মিনিট তোমাদের এর আগে আমি সেকেন্ড ইউনিট টেস্টে একটা সেট ভূগোলের প্রশ্ন এবং উত্তর বলিয়ে দিয়েছি এইটা তোমাদের সেকেন্ড সেটের ভূগোলের প্রশ্ন এবং উত্তর হতে চলেছে তো দেখো তোমাদের সিলেবাস নিয়ে যদিও আগের ভিডিওতে আলোচনা করেছি আমি তাও একবার বলে দিই তোমাদের সিলেবাসে যেটা থাকছে ভূমিরূপ নদী শিলা ও মাটি আর আফ্রিকা মহাদেশ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে চলেছে তো দেখো প্রথম যে প্রশ্ন তোমাদের অনেকেই বলছিলে যে সাদা বোর্ডে একটু দেখতে অসুবিধা হচ্ছে চোখে স্ট্রেন পড়ছে এজন্য তোমাদের জন্য ব্ল্যাক বোর্ড কিন্তু আমি নিয়ে এসেছি তো ব্ল্যাক বোর্ডটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে প্রথমে দেখো ঠিক উত্তর নির্বাচন করো এক গুণ পাঁচ মালভূমির অপর নাম তো মালভূমির অপর নাম অপশনে কী আছে দেখো এ আছে টেবিল ল্যান্ড বি আছে হিন্টারল্যান্ড সি আছে পোল্ডার ল্যান্ড আর ডি আছে কম্পাউন্ড ল্যান্ড তো উত্তর হবে কি উত্তর হবে এ হচ্ছে টেবিল ল্যান্ড তো এতে আমরা ডাক দিয়ে দেব এ টেবিল ল্যান্ড এ টেবিল ল্যান্ড হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরেরটা পরেরটা বলছে সাহারা মরুভূমি একটি মূরুদ্যান হলো অপশন আছে দেখো এ হামাদা বি হারমাটান সি টিমিমন ডি আছে সাইমন তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সি টিমিমম সি টিমিম হচ্ছে সঠিক উত্তর এবার চলে আসছি পরেরটা দেখো তিন নম্বর আফ্রিকার যে অংশে চীন দেশীয় জলবায়ু দেখা যায় তো কোন অংশে দেখা যায় উত্তর পশ্চিম নাকি উত্তর পূর্ব নাকি দক্ষিণ পশ্চিম নাকি দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে তো অপশন হবে উত্তর হবে ডি দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর বোঝা গেল এবার চলে আসছি পরের পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে মাটির দানার মধ্যে ফাঁক কম থাকে কোন মাটিতে কোন মাটি দানার মধ্যে ফাঁক কম থাকে তো দেখো এখানে অপশন আছে মাটি তারপরে বেলে মাটি তারপরে মাটি তারপরে জৈবিক মাটি উত্তর হচ্ছে তোমার সঠিক উত্তর যেটা হবে সঠিক উত্তর হচ্ছে এটেল মাটি ঠিক আছে এটেল মাটি হচ্ছে সঠিক উত্তর এবার চলে আসি পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলেছে পাঁচ নম্বর দেখো একটি আন্তর্জাতিক নদীর নাম আন্তর্জাতিক নদী হচ্ছে যেই নদী এক বা একাধিক একটি একটি দেশের মধ্যে নয় এক বা একাধিক দেশের মধ্যে প্রবাহিত হচ্ছে সেগুলোকে বলছি আমরা আন্তর্জাতিক নদী তো একটি আন্তর্জাতিক নদীর নাম কি শিলুনি নাকি সিন্ধু নাকি আমুদরিয়া নাকি নর্মদা তো একটি আন্তর্জাতিক নদী হচ্ছে সঠিক সেটা হচ্ছে সিন্ধু আচ্ছা লুনি নদীটা হচ্ছে আমরা জানি লুনি নদী আমাদের রাজস্থানের মধ্যে দেখতে পাই আর আচ্ছা নর্মদা নদী আমরা কোথায় দেখতে পাই সেটা তোমরা যদি কমেন্টে লিখে জানাবে নর্মদা নদী কোথায় আমরা দেখতে পাই কোন রাজ্যে নর্মদা নদী আছে ঠিক আছে কোন রাজ্যে প্রবাহিত হয়েছে নর্মদা নদী আচ্ছা ঠিক আছে এবার দেখো পরের প্রশ্ন এবার বলেছে এক কথায় উত্তর দাও এক গুণ পাঁচ সমান পাঁচ প্রথম যে প্রশ্ন আছে সাহারার প্রধান ফসল সাহারা হচ্ছে মরুভূমি সাহারা মরুভূমির প্রধান ফসল কি তো এখানে বলছে সাহারা মরুভূমির প্রধান ফসলের উত্তর কি হবে সাহারা মরুভূমির প্রধান ফসল হচ্ছে খেজুর খেজুর হচ্ছে সাহারা মরুভূমির প্রধান ফসল পরের প্রশ্ন দেখো আফ্রিকার কোন নদী দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করছে তো আফ্রিকার উত্তর হবে কঙ্গো নদী আফ্রিকার কঙ্গো নদী দুইবার অতিক্রম করেছে তারপর দেখো তিন নম্বর কোন শিলায় স্তর দেখা যায় না আগ্নেয় আর রূপান্তরিত এই দুটো শিলায় কিন্তু স্তর দেখা যায় না আচ্ছা আর একটা যেটা তোমাদের শিলা আছে সেই শিলাটার নাম কি পাললিক শিলা তো পাললিক শিলা পাললিক শিলায় কিন্তু স্তর দেখা যায় পাললিক শিলায় স্তরটা এই কারণে দেখা যায় যে পাললিক শিলায় বিভিন্ন স্তরে স্তরে নদীর তলায় পলি জমে 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 কিন্তু পাললিক শিলা নদী পলি জমে পাললিক শিলা তৈরি হয়েছে তার জন্য কিন্তু পাললিক শিলায় স্তরটা দেখা যাচ্ছে ঠিক আছে এবার দেখো পরের প্রশ্ন দেখো নদী বায়ু হিমবাহ প্রভৃতির যে দ্বারা যে ক্ষয় সেটা কোন শক্তি দ্বারা নিয়ন্ত্রিত তো এটা হচ্ছে বহির্জাত শক্তি এবার বলছে সি দেখো অনধিক তিরিশটি শব্দ উত্তর দাও দুই গুণ দুই সমান চার প্রথম যে প্রশ্ন আছে প্রথম প্রশ্ন কি বলেছে জল বিভাজিকা ক্ষয় হয়ে গেলে কি ঘটনা ঘটবে জলবিভাজিকা কাকে বলে তোমার নিশ্চয়ই জানো সেটা যদি ক্ষয় হয়ে যায় সেটা কি ঘটনা ঘটবে সেটা তোমাকে লিখতে হবে মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয় আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দিলাম না কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা হয়ে যাচ্ছে যদি তোমাদের তোমাদের দরকার হয় তোমরা কমেন্টে জানাবে এগুলো সবাই বইয়ে পেয়ে যাবে আর যদি না পাও কমেন্টে তোমরা লিখে জানাবে আমি তোমার জন্য এই প্রশ্নের উত্তরগুলো আলাদা করে ভিডিওর মাধ্যমে নিয়ে চলে আসবো ঠিক আছে পরের প্রশ্ন দেখো অনধিক পঞ্চাশটি শব্দ উত্তর দাও তিন বন্ধু সমান ছয় সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণ অবস্থা হলে কি অবস্থা হতো ঠিক আছে তারপরের প্রশ্ন শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয় দুই নম্বর পরের প্রশ্ন দেখো ই দেখো অনধিক আশিটি শব্দ উত্তর দাও পাঁচগুণ এক নদী কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোন নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো তোমাদের তোমাদের যেখানে বসবাস করো সেখানে যে নদী আছে সেই নদীর উদাহরণ দিয়ে তোমরা এটা লিখতে পারো আচ্ছা এগুলো সবই কিন্তু তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে যদি তোমরা এগুলো না পাও তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো লিখে দেবো আচ্ছা এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেটের ভূগোলের প্রশ্ন উত্তর তোমাদের যদি আরও এক সেট দরকার হয় মানে তোমাদের যদি সেট থ্রি দরকার হয় তোমাদের যদি সেট থ্রি দরকার হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য সেট থ্রি নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে ভিডিওটা শেয়ার করবে এবং অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কে কোথাতে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো তোমরা ভালো করে সকলে পড়াশোনা করো পরীক্ষা আসতে কিন্তু বেশি সময় নেই তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি